শোনো মা, কি ব্যাপার? খুশি খুশি মনে হচ্ছে? যে কাজে গেছিলে সেটা হয়েছে? না শোনো মা, সব ভন্ডুল হয়ে গেছে। যা, তাহলে নামটাই জানা হলো না। না আমি জানি তো, সবসময় ওর কথা ভাবছি, সবসময় আমার ওর কথা মনে পড়ছে। ওকে ছাড়া আমি কিচ্ছু ভাবতে পারছি না। মনে হচ্ছে ওকে ছাড়া আমার জীবনটা বৃথা। তাই নাকি? এরকম মনে হচ্ছে তোমার? হুম, শোনো মা, তুমি আমাকে একটা কথা বলেছিলে না, আমাকে বিয়ে দিলে নাকি আমার জীবনটা শুধরে যাবে। হ্যাঁ বলেছিলাম তো। তাহলে আমার বিয়ে দিয়ে দাও। হ্যাঁ শোনো মা, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিয়ে দাও। পাগল হলে নাকি? মেয়েটার নামই তো জানো না এখনো। আমি তো তাও কি চিনি, দাদু নাকি ঠাকুমাকে বিয়ের দিন প্রথম দেখেছিল। নাম জানা তো দূরে থাক, বিয়ের পর সব জানাজানি হয়ে যাবে। তুমি একটু ম্যানেজ করে নাও প্লিজ। প্লিজ শোনো মা। আরে এইসব এভাবে হয় নাকি? আগেকার দিন আর এখনকার দিন কি এক? তাছাড়া সবচেয়ে আগে জানা দরকার তোমার ভালোবাসা কি সত্যি নাকি মোহ। সত্যি। কিন্তু মেয়েটা কি তোমাকে ভালোবাসে? ও যদি অন্য কাউকে ভালোবাসে তাহলে তুমি কি তাহলে মেয়েটাকে বিয়ে করে সুখী হবে বলো? তার জন্যই তো বলছি তুমি ইনভলভ হও, দেখো না কিছু করা যায় কিনা প্লিজ। এতে আমি কি করব বলো? তুমি মেয়েটার বাড়ি যাও, তুমি ওর মা বাবার সাথে কথা বলো। ও, তুমি ওর বাড়ি চিনে গেছো? না, কালকের মধ্যে চিনে যাব, কথা দিচ্ছি আমি। ঠিক আছে, আমি যাব ওদের বাড়ি, কিন্তু তার আগে একবার তোমার দাদু আর দাদার সাথে কথা বলে নিতে হবে। আমি বলবো? তোমার নিজের ইচ্ছে কথা তুমি জানাবে না? মামা, আমার বিয়ে আমি বলবো এটা হয়? কেন, আমাকে তো বললে। তোমার ব্যাপারটা আলাদা, তুমি একটু বলে বুঝো না ওদেরকে। এই তো আমাকে বিপদে ফেলে দিলে। তুমি আমার জন্য এটুকুনি করতে পারবে? অমনি রাগ হয়ে গেল না? ঠিক আছে বাবা, বলবো বলবো। ঠিক আছে, শোনো মা একটু বসো। বলছিলাম কি বলতো, তুমি যখন দাদা বৌদি আর দাদুকে বোঝাবে এমনভাবে বলবে যেন আমার বিয়েটা যদি না হয় তাহলে আমার জন্য অনেক ক্ষতি হয়ে যাবে, ওকে? আর ব্যাপারটা কিন্তু লাইটলি বলো না, তাহলে কিন্তু ব্যাপারটা উড়িয়ে দেবে ওরা। ঠিক আছে বাবা, আমি এমনভাবে বলবো যাতে ওরা অনুমতি দেয়, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। শোনো মা, ভাগ্যিস ভগবান তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছিল, মানে আমার যে কি হতো কে জানে। কি আবার হতো? তুমি আর একটু বিচ্ছু হয়ে উঠতে। প্রমিস, বিয়ের পর আমার কোনো প্রবলেম হবে না। তুমি যাকে বিয়ে করবে বলে ভাবছো সে তোমাকে কতটা পথে আনতে পারবে জানি না, তবে আমি যাকে তোমার জন্য ঠিক করেছিলাম সে তোমাকে ঠিক পথে নিয়ে আসতো। তুমি আমার জন্য মেয়ে ঠিক করেছিলে? ওইসব সব ক্যান্সেল, আমি যাকে পছন্দ করেছি তার সাথে আমার বিয়ে হবে। আচ্ছা বাবা, তার সাথেই তোমার বিয়ে হবে, আমি যাবো ওদের বাড়ি।